বন্ধুরা কেরিয়ার ফান্ডাতে সবাই স্বাগত জানাই শুধু হয়ে গেল পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের পরীক্ষা আজকে সাত এপ্রিল দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা ছিল সারা রাজ্য জুড়ে বিভিন্ন সেন্টারে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো আজকের বন্ধুরা তোমাদেরকে সেই পরীক্ষার কোশ্চেন পেপার এবং অথেন্টিক অ্যান্সার কি তোমাদের সামনে উপস্থিত করবো তো বেশি কথা না বলে আমি তোমাদেরকে অ্যান্সার কীটা দেখাচ্ছি তোমরা মিলে নিতে পারো এবং এটা বলতে পারি যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অথেন্টিক অ্যান্সার কী অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অ্যান্সার কী তোমরা এটাকে রিলাই করতে পারো তোমরা দেখে নাও অ্যান্সারগুলো কি কি হচ্ছে এবং তোমরা তোমাদের কি কী ভুল হচ্ছে সেটা দেখে নিতে পারো আর এই প্রসঙ্গে বলে রাখি প্রশ্ন ছিল একশোটা এবং প্রতিটা প্রশ্নের জন্য ছিল দু নম্বর করে এবং নেগেটিভ মার্কিং ছিল তিনটে ভুল হলে একটা মাস কাটা হবে তো দেখে নেওয়া যাক অ্যান্সার এটা হচ্ছে কোশ্চেন বুকলের নাম্বার সি তো তোমরা অ্যান্সারগুলো দেখো তোমাদের অন্য সেট যদি হয় তো তার কোয়েশ্চেনগুলো যে নাম্বারিং যে সিরিয়াল ওয়াইজ সেটা নাও মিলতে পারে তো প্রশ্ন যদি একই থাকে তোমরা অ্যান্সারটা দেখে না প্রথম প্রশ্ন হচ্ছে ক্রসিং দ্য লাইন অটোবায়োগ্রাফি এটার লেখককে সুয়ারেজ হবে এটা অনেকে সুনীল ছেত্রী করেছে সুনীল ছেত্রী নয় এটা সুয়ারেজ তারপর আছে আর কমন কোয়েশ্চেন ক্যান্টেম্পারি টেলস কার লেখা জবকে চশ লেখা তারপরে যে জয় জওয়ান জয় স্লোগানটা হচ্ছে বাহাদুর শাস্ত্রী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিচের কবি ইউনিয়ন অফ ইন্ডিয়া হয় উত্তর হচ্ছে উনিশশো তেষট্টি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে মালি ছ নম্বর প্রশ্নের উত্তর হবে সাথিয়া সাত নম্বর প্রশ্নের উত্তর হবে আসাম আট নম্বর প্রশ্নের উত্তর হবে উনিশশো ছয় বি উনিশশো ছয় মালয়েশিয়া পার্লামেন্টের নাম হবে মজলিস পৈলু কারণিক ফরাসি সৈন্য এটা দু হাজার আট ডাব্লিউসের মেন কোশ্চেন এসেছিল সেটা রিপিট করেছে এম বি আইতে তারপরে প্রশ্ন হচ্ছে তার উত্তর হচ্ছে লুনা ওয়ান বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তেলেঙ্গানা ফার্স্ট ডেস্কটপ এটিএম অন্ধ্রপ্রদেশ গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক প্রথম ডেস্কটপ এটিএম চালু করেছে হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে তারপরে উত্তর হচ্ছে সি তারপরে উত্তর হবে ডি ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্স কোনো প্রশ্নের উত্তর হবে কোন ব্যাটসম্যান টি টোয়েন্টিতে প্রথম তিনশো রান করে কলিন মুন্ড্র অনেকে বিরাট কোহলি অ্যান্সার করেছে ওটা ভুল হবে আসল উত্তর হচ্ছে সঠিক উত্তর কলিন মুন্ড্র তারপর প্রশ্ন হচ্ছে বিশ্ব বিশ্ববাংলা সঙ্গে চিনটা কার লোগো যেটা ইউজ করা হয় সঙ্গে অশোক পিলার আছে সেটা হচ্ছে ডি নান অফ দিস সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল উত্তর হবে তার মানে নান অফ দিস তারপরে হচ্ছে ইকুয়াল পে ফর ই মেন অ্যান্ড উইমেন কোন দেশ প্রথম চালু করেছে উত্তর হবে আইসল্যান্ড অনেকে নেদারল্যান্ডস বলছে নেদারল্যান্ডস হবে না তারপরে প্রশ্নের উত্তর হবে সি রবি মেনন উনিশ নম্বরের উত্তর হবে এ ক্যান্সার কুড়ি নম্বরের উত্তর হবে ইউএনএ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলো আছে ছটা আইরো হেডকোয়ার্টার জেনেভা উত্তর হবে মানস স্যাংচুয়ারি আসাম হবে ককির অফ ইউরোপ বেলজিয়াম সংস্কৃত ভিলেজ মৃত্যুর কর্ণাটকে অবস্থিত ডুরান কাপ ফুটবল তারপর একটা ব্যাডমিন্টন দাদা সাহেব ফালকে আবার দু হাজার সতেরো প্রাপক হচ্ছে বিনোদ খান্না এটা অনেকে কনফিউজড আছে বিনোদ খান্না হবে না অন্য অপশান শশী কাপুর হবে তো বলে রাখি দু হাজার সতেরোটার জন্য কিন্তু দু হাজার আঠারোতে দেওয়া হয়েছিল এবং সেটা হচ্ছে বিনোদ খান্না অস্কার আওয়ার বেস্ট পিকচার দ্য শেপ অফ ওয়াটার তারপরে টোয়েন্টি ফোর বাই সেভেন গুড়িয়া হেল্প লাইন হিমাচল প্রদেশের চিফ মিনিস্টার এটা ইনোগেট করেছে তারপরে উত্তর হবে ইন্ডিয়া ফার্স্ট ন্যাশনাল পার্ক ফর ডিফারেন্সিয়াল লেভেল পিপল ওয়াজ ইনোগেটেড ইন হায়দ্রাবাদ হিমালয় হাইড্রো এক্সাই আোস্টেড বাই নেপাল তারপরে উত্তর হবে তামিলনাড়ু দেখেন আমি প্রশ্নটা এই প্রশ্ন আর পড়ছি না উত্তর বলে দিচ্ছি তারপরে একটু উত্তর হবে জন ইয়ং চ্যাম্পিয়ন অফ আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড সেভেন্টিন উত্তর হবে ইংল্যান্ড তারপর হবে উত্তর কোয়েম্বাটোর বিচ কোম্পানি লঞ্চ দ্য ওয়ার্ল্ড থিনেস ল্যাপটপ উত্তর হবে এসার ঘুমার রাজস্থানে ফোক ড্যান্স তারপর একটা হবে মোগলমারি ওনাকে ডি চন্দ্রকেতুকর করেছে সেটা ভুল হবে মোগলমারি হবে র্যাডা রেডিও ডিটেক্টিং অ্যান্ড রেঞ্জিং অগ্নি সিক্স ফলস আন্ডার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ওয়াল স্ট্রিট লন্ডন নয় ওয়াল স্ট্রিট হবে নিউ ইয়র্ক এর আগে অনেক পরীক্ষাতে এসছে উত্তর হবে নিউ ইয়র্ক উইচ কান্ট্রি হ্যাজ ওয়েস্টের উইন্টার অলিম্পিক দু হাজার আঠারো তো হবে সাউথ কোরিয়া ওয়াটার এটিএম প্রজেক্ট ওয়াজ ইন উইচ ইন্ডিয়ান স্টেট উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল নয় তারপরে কোন রেলওয়ে স্টেশান তখন স্যানিটারি ন্যাপকিন মেশিন চালু করে সেটা হচ্ছে ভোপাল ভোপাল

মিসাইল ফ্র্যাগেট ইন্ডিয়ান আর্মি ডে উত্তর হবে জানুয়ারি পনেরো কারেন্সি অফ ভুটান ডোনাল্ড ট্রাম্প তারপরে ইন ডে গেল ইন্ডিয়া লিমিটেড হ্যাজ কমিশন ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রুপটপ সোলার পাওয়ার প্ল্যানেট এটা হবে ইউপি তারপরে উত্তর হবে দু হাজার টাকা তারপরে উত্তর হবে অরুণাচল প্রদেশ তারপরে উত্তর হবে বোথ এ অ্যান্ড বি তা কোন স্টেটই হিউম্যান রাইটস কমিশন নেই উত্তর হবে গোয়া ফার্স্ট উইমেন জাজ ইন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ফতেমা বিবি তারপর থিম অফ সেকেন্ড এশিয়ান ইন্ডিয়া ইউথ সামিট দ্যাট ওয়াজ হেল্ড ইন আসাম উত্তর হবে সি কানেক্টিভিটি পাথওয়ে টু শেয়ার প্রসপারিটি বিশ্বাপে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্টার আন্দামানিক রেপো রেট ইন ইন্ডিয়া উইচ রিসেন্টলি রিভাইস বাই সিক্স বাই মান্থলি মানিটারি পলিসি এটা কিন্তু সিক্স পয়েন্ট টু ফাইভ হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি দু হাজার উনিশে গভর্নর এটা অ্যানাউন্স করে সেটা হচ্ছে রেপো রেট এর আগে ছিল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ হলো সিক্স পয়েন্ট ফাইভ জিরো এই সরি সিক্স পয়েন্ট ছিল হয়েছে নট সিক্স তারপরে হচ্ছে ন্যাটো মেম্বারশিপ নেয় নতুন কোন দেয় ম্যাসিডোনিয়া তারপরে উত্তর সি ন্যাশনাল অফ থাইল্যান্ড তারপরে হচ্ছে কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম পানামা হচ্ছে ললিত জে রাও পঁয়ষট্টি উত্তর হচ্ছে পি এস কৃষ্ণান ছেষট্টি উত্তর হচ্ছে পবন কুমার ভার্মা তারপরে উত্তর হবে কোপান নিকাশ তারপরেরটা উত্তর ডিফেন্স অ্যাকাডেমি তারপরটা হবে ক্যান্টেলিভার ব্রিজ এটা হচ্ছে হাওড়া সেতু রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ যেটা তারপরে হচ্ছে বেঙ্গালুরু একাত্তর উত্তর হচ্ছে অফিসিয়াল ফ্লাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল সেফালি যে দু হাজার আঠারো ডাব্লিউসি মেন এই কোয়েশ্চেন টেস্ট ছিল ন্যাশনাল অ্যাকোটিক অ্যানিম্যাল অফ ইন্ডিয়া রিভার ডলফিন গঙ্গের সার্ক নয় রিভার ডলফিন উত্তর হবে তারপর সিবিআই নতুন ডিরেক্টর কী হয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার উনিশে ঋষি কুমার শুক্লা তারপরে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেটেড অন সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন এর থিম কী ছিল বি ওয়েল্ডল্যান্ড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ পঁচাত্তর নম্বর এবং লাস্ট জিএসএ কোয়েশ্চেন সেটা উত্তর হবে ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড সৌদি আরব যে কিনা যারা কিনা প্রথম ভ্যালুয়েটেড ট্যাক্স চালু করে দু হাজার আঠারোতে তারপর অঙ্কের উত্তর হবে এ অলওয়েজ রেশনাল সাতাত্তর নম্বর উত্তর হবে বি অলওয়েজ ই রেশনাল আটাত্তর এ উত্তর সাড়ে বারো পার্সেন্ট উনআশির এ উত্তর ছশো আশি এ উত্তর হবে আটশো একাশির উত্তর হবে ডি নানব দিশ বিরাশি উত্তর হবে এ তিরাশি উত্তর হবে সি চুরাশি উত্তর হবে এ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁচাশি উত্তর হবে ডি দুশো দুশো পঞ্চাশ তিনশো ছিয়াশি উত্তর হবে সি একশো পঞ্চাশ মিটার সাতাশি উত্তর হবে এ একশো পঞ্চাশ মিটার অষ্টআশি উত্তর হবে সি তিন সেকেন্ড উননব্বই উত্তর হবে চোদ্দো দিন নব্বই উত্তর হবে সি চল্লিশ জন মানুষ চল্লিশ জন পুরুষ একানব্বই উত্তর হবে বি তিন দিন বিরানব্বই উত্তর হবে এ বারো দিন তিরানব্বই উত্তর হবে সি এগারো বাই ছয় চুরানব্বই উত্তর হবে বি সতেরো বাই সাত পঁচানব্বই উত্তর হবে এ একশো সাত বাই সাত ছিয়ানব্বই উত্তর হবে এ দুশো তিরাশি বাই সাতাশ উত্তর হবে সি উত্তর হবে বি নিরানব্বই উত্তর হবে সি একশো উত্তর হবে এ তো এই গেলসি এম বি দু হাজার উনিশে প্রশ্ন এবং তার অ্যান্সার কি তো বন্ধুরাত এই যে অ্যান্সার কি যেটা দিচ্ছি সেটা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্সার কি তোমরা এটাকে বিশ্বাস কর তো এই অনুযায়ী তোমরা দেখো তোমাদের কত মার্কস হচ্ছে কোশ্চেন কিন্তু ভালো স্ট্যান্ডার্ড ছিল গত বছরের তুলনায় কোশ্চেন টাফ করেছে এবং মেনলি কারেন্ট অ্যাফেয়ার্সে প্রশ্ন দিয়েছে কারেন্ট থেকে অনেক কোশ্চেন এসছে যেগুলো কিন্তু খুব কমন কারেন্ট অ্যাফেয়ার্সের নয় এবং স্ট্র্যাটেজিকে যেগুলো এসছে সেগুলো কিন্তু মোটামুটি কমন আছে পারবে কিন্তু ম্যাক্সিমাম কারেন্ট অ্যাফেয়ার্সতে এসছে এবং যদি অ্যারিথমেটিকের কথা বলি যে পঁচিশটা প্রশ্ন এসেছিলো তার মধ্যে প্রশ্নগুলো কিন্তু মোটামুটি অ্যারিথমেটিক ইজি টু মডারেট পঁচিশটা পঁচিশটায় তোমরা অ্যান্সার করতে পারবে তো ওভারঅল দেখা গেলে কোশ্চেন বলবো খুব একটা ইজি হয়নি ভালোই স্ট্যান্ডার্ড হয়েছে তো তোমরা দেখো এই অ্যান্সার কি মিলিয়ে তোমাদের কত মার্কস হচ্ছে কত নেগেটিভ মার্কস বাদ দিয়ে কত হচ্ছে তারপরে তোমরা কমেন্ট সেকশানে পোস্ট করো আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো অন্যান্যদের সাথে যারা অ্যান্সার কি খুঁজছে অনেকে অনেকে ইন্টারনেটে ফেসবুকে অথেন্টিক অ্যান্সার কীর জন্য জিজ্ঞাসা করছে তাদের সাথে শেয়ার করো তাদেরকে সুযোগ দাও অ্যান্সার কি যাতে তারা পেয়ে পায় অ্যান্সার কীটা তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে পোস্ট করো তোমাদের কত মার্কস হচ্ছে নেগেটিভ মার্কস বাদ দিয়ে আর যদি এই ভিডিও ভালো থাকে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডা থ্যাংক ইউ